মাঝে মধ্যে খবর আসে কক্সবাজার বা বান্দরবান সীমান্তে সেনা মজুদ করছে মিয়ানমার, কিংবা সেন্ট মার্টিন দ্বীপকে নিজেদের এলাকা বলে দাবি করা হয়েছে মিয়ানমারের ওয়েবসাইটে, তখন বিভিন্ন গণমাধ্যম এবং ইউটিউব চ্যানেলে গবেষণা শুরু হয়ে যায়। বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যে যুদ্ধ লাগলে কারা জিতবে, কার সামরিক সক্ষমতা কেমন, কার ভাণ্ডারে কি অস্ত্র আর গোলা বারুদ আছে, এসব নিয়ে। কিন্তু অনেকেই জানে না, যুদ্ধ আসলে শুধু গোলা বারুদ দিয়ে জেতা যায় না, যুদ্ধ জিততে লাগে মনোবল, লাগে ঘোড়াধার মস্তিষ্কের জোর। দেশ আজ হম রিয়াকশন দেনে ওয়ালে দো কান্ট্রিয়ো কি কম্পারিজন কে উপর, আর ইয়ে দো কান্ট্রিয়া হ্যায়, एक है बांग्लादेश, दूसरा है म्यांमार। आप सबको पता है कि बांग्लादेश और म्यांमार आपस में कितने बड़े दुश्मन मुल्क है, दुश्मन कंट्री है। म्यांमार के अंदर अभी भी मार्शल लॉ लगा हुआ है, जबकि बांग्लादेश के अंदर एक आजाद रियासत चल रही है। हम दोनों मुल्कों की आर्मी के ऊपर रिएक्शन देने वाले, हम देखने वाले कि कौन सी कंट्री ताकतवर है और किसके पास ज्यादा पावर है। वीडियो देख के फिर आपके साथ शेयर करते हैं। माझे मध्ये खबर आसे कक्सबाजार बा बान्दरबान सीमांते सेना मजूद करछे म्यांमार, किंबा सेंट मार्टिन द्वीप के निजेदेर एलाका बोले दाबी करा हयेछे म्यांमारेर ওয়েবসাইটে, তখন বিভিন্ন গণমাধ্যম এবং ইউটিউব চ্যানেলে গবেষণা শুরু হয়ে যায়। বাংলাদেশ মিয়ানমারের মধ্যে যুদ্ধ লাগলে কারা জিতবে, কার সামরিক সক্ষমতা কেমন, কার ভাণ্ডারে কি অস্ত্র আর গোলা বারুদ আছে, এসব নিয়ে। কিন্তু অনেকেই জানে না, যুদ্ধ আসলে শুধু গোলা বারুদ দিয়ে জেতা যায় না, যুদ্ধ জিততে লাগে মনোবল, লাগে ঘোড়াধার মস্তিষ্কের জোর। দেশপ্রেম, সাহস আর তুখর বুদ্ধির প্রমাণ বাংলাদেশের সেনাবাহিনী এবং সীমান্তরক্ষী বাহিনী বিজিবি এর আগেও দিয়েছে। 2000 সালে বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যে হওয়া নাভ যুদ্ধ যা চরম নিদর্শন, সেই যুদ্ধে 600 সেনার লাশ ফেলে পালিয়ে গিয়েছিল মিয়ানমারের ভীতু কাপুরুষ সেনাবাহিনী। অন্যদিকে বাংলাদেশকে হারাতে হয়নি একটি প্রাণ। প্রিয় দর্শক, আজ সেই নাভ যুদ্ধের সত্যি গল্পই আপনাদেরকে শোনাবো। বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি সদস্যদের অসীম বীরত্ব গাথা রচিত হয়েছিল যে যুদ্ধে। আজ ভিডিওর এক সেকেন্ড মিস করবেন না প্লিজ। বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যকার যে কোনো উত্তেজনার বিষয় যখনই আলোচনায় আসবে, তখনই অবধারিতভাবে চলে আসবে এই নাভ যুদ্ধের কথা। 2000 সালের 8 জানুয়ারি এই যুদ্ধ শুরু হয়েছিল। 3 দিনের এই সামরিক সংঘাতে নজিরবিহীনভাবে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশ রাইফেলসের 2500 সৈন্য ঝাঁপিয়ে পড়েছিল মিয়ানমারের সেনা ও নৌবাহিনী 2 ডিভিশন সৈন্যের সামনে, যাদের সম্মিলিত লোকবল ছিল 25,000 লোকের মতো। অর্থাৎ মিয়ানমারের সেনাদের লোকবল ছিল বাংলাদেশের 10 গুণ। এখানে বলে রাখা ভালো, এই যুদ্ধে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী অংশ নেয়নি। তারা আসার আগেই বিডিআর এর প্রবল প্রতাপের সামনে টিকতে না পেরে লেজ গুটিয়ে পালিয়ে গিয়েছিল প্রতিপক্ষ। আজ থেকে 20 বছর আগে নাফ নদীর তীরে সংঘটিত যুদ্ধের বেশ লম্বা একটা পটভূমি ছিল। 1966 সালে সীমান্ত নিষ্পত্তিকরণের সময় তৎকালীন পাকিস্তান ও বার্মা সরকার একটি চুক্তিতে উপনীত হয়। এই চুক্তির সিদ্ধান্ত অনুযায়ী নাফ নদীর খাতের মাঝের অংশকে দুই দেশের সীমান্ত হিসেবে ঠিক করা হয়। মিয়ানমার অংশে নাফ নদীর 12টি প্রশাখা আছে। চুক্তি অনুযায়ী বার্মা সেই প্রশাখাগুলোতে এমন কোনো পদক্ষেপ নিতে পারত না যা নাফ নদীর গতিপথে বড়সড় পরিবর্তন আনতে পারে, কারণ সবকিছুর উপরে নাফ নদীর খাতের মধ্যভাগকেই আন্তর্জাতিক সীমারেখা হিসেবে সাব্যস্ত করা হয়েছিল। কিন্তু মিয়ানমার সরকার এই চুক্তি অগ্রাহ্য করে 2000 সাল পর্যন্ত 12টির মধ্যে 11টিতেই বাঁধ নির্মাণ করে। এতে করে নাফ নদীর মূল প্রবাহ বাংলাদেশের দিকে সরে আসে এবং প্রায় 2500 একর ভূখণ্ড বাংলাদেশ হারিয়ে ফেলে। 2000 সালে মিয়ানমার সর্বশেষ প্রশাখাতেও বাঁধ দিতে চাইলে দুই দেশের সীমান্ত রক্ষীদের মধ্যে বাদানুবাদের সূত্রপাত হয়। কয়েক দফা দুই দেশের মধ্যে উত্তপ্ত ও অশোভন ভাষায় চিঠি চালাচালিও হয়। এই বাঁধ হয়ে গেলে নাফ নদীর বাংলাদেশের অংশে ভাঙনের সৃষ্টি হতো, যা টেকনাফ শহরের অস্তিত্ব বিলীন করে দিতে পারত। 1999 সালের শেষ নাগাদ কূটনৈতিক উদ্যোগ ব্যর্থ হলে শক্তি প্রয়োগের মাধ্যমে বাঁধ দেওয়ার প্রচেষ্টা ভণ্ডুল করে দেওয়া ছাড়া আর কোনো রাস্তা বন্ধ হয়ে যায়। মিয়ানমারের সেনারা আঘাত হানার জন্য প্রস্তুত হয়। এদিকে বিডিআরও গোপন সূত্রে খবর পায় মিয়ানমারের এই অপতৎপরতা। গোপনের প্রস্তুতি শুরু হয়ে যায় যুদ্ধের। তৎকালীন বিডিআর মহাপরিচালক ছিলেন মেজর জেনারেল ALM ফজলুর রহমান। তিনি ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা, কাজে সাহস ছিল বুক ভর্তি। মিয়ানমারের সেনাবাহিনীর পক্ষ থেকে যখন অপমানসূচক ভাষায় চিঠি পাঠানো হয়েছিল বিডিআরের কাছে, তিনিও তখন সৌজন্যতার ধারণা ধরে কড়া জবাব দিয়েছিলেন, কারণ তিনি জানতেন বাস্টার্ডদের সঙ্গে খেলতে হলে ওদের মতো হয়ে খেলতে হয়। মিয়ানমারের চেয়ে সামরিক শক্তিতে পিছিয়ে থাকলেও ফজলুর রহমান জানতেন তুখোর সামরিক কৌশল দিয়ে তাদেরকে প্রতিহত করাটা খুব বেশি কঠিন হবে না। অসম সাহসিকতার সাথে তিনি এক রাতে নিজের সিদ্ধান্তেই মর্টারের গোলা থেকে শুরু করে বিভিন্ন ধরনের 25 লাখ গোলা বারুদ কক্সবাজারে পাঠিয়ে দেন। এর মধ্যে অর্ধেক তিনি কক্সবাজারে মোতায়েন রাখার আদেশ দেন, আর বাকি গোলা বারুদ সীমান্তে পাঠিয়ে দেন। উচ্চপদস্থ কর্মকর্তাদের সীমান্তে মোতায়েন করে অভিযানের দিক নির্দেশনা প্রদান করেন মহাপরিচালক স্বয়ং। যুদ্ধ শুরু হয়েছিল January 8 2002। জেনারেল ফজলুর রহমান সেদিন নিয়মিত সীমান্ত পরিদর্শনের অংশ হিসেবে দিনাজপুরে অবস্থান করছিলেন। সেখান থেকেই তিনি কোডওয়ার্ডের মাধ্যমে অপারেশন শুরুর আদেশ দেন। কোডওয়ার্ড ছিল সরল এক শব্দ, বিসমিল্লাহ। যুদ্ধ শুরু হয়েছিল টেকনাফের ওয়াইকং ইউনিয়নে, তোতার দ্বীপ সংলগ্ন অঞ্চলে। এখানে নাফ নদীর একটি বাঁকের সামনে প্রথম গুলি শুরু করে বিডিআর। অর্থাৎ এটি ছিল একটি আক্রমণাত্মক এঙ্গেজমেন্ট। দেশি বিদেশি প্রচার মাধ্যম গুরুত্বের সাথে এই যুদ্ধের খবরাখবর প্রদান করে। যুদ্ধ শুরুর কিছুক্ষণের মধ্যেই জয় পরাজয় স্পষ্ট হয়ে যেতে থাকলো। বাংলাদেশকে বড়সড় একটা ধাক্কা দেওয়ার যে মাস্টার প্ল্যান রেঙ্গুনে বসে মিয়ানমারের সামরিক কর্তারা বানিয়েছিলেন, সেটা অকার্যকর হয়ে গেল
কয়লা সীমান্তে এসে মিয়ানমারের ভেতরে থাকা বাংলাদেশি গোয়েন্দারা প্রতিপক্ষের প্রচুর ক্ষয়ক্ষতির খবর আনতে লাগলো। প্রায় 600 সৈন্য ও বাঁধ নির্মাণের শ্রমিক বিডিআরের এই হামলায় বেঘরে মারা গিয়েছিল 3 দিনের মধ্যে। এই বিপুল ক্ষয়ক্ষতির পেছনে ছিল জেনারেল ফজলুর রহমানের এক অভিনব পরিকল্পনা। তিনি এলিমেন্ট অফ সারপ্রাইজ বা ঝুঁকিপূর্ণ মাইন্ড গেম খেলছিলেন, ইচ্ছা করে দুপুরকে আক্রমণ শুরুর সময় হিসেবে নির্ধারণ করেছিলেন। সাধারণত কোন সামরিক হামলা ভোরবেলা অথবা রাতে সংঘটিত হয়ে থাকে, দুপুরে আক্রমণ শুরু করা কিছুটা নজিরবিহীন। মনস্তাত্ত্বিকভাবে দুপুরের দিকে শারীরিক কারণে মানুষের মধ্যে কিছুটা শৈথিল্য থাকে, আলস্য এসে উপস্থিত হয়, আর শীতের দুপুরে এই শৈথিল্য আরো বেশি কাজ করে। এই পরিকল্পনা সফল হয়েছিল। নিয়মিত রুটিনের বাইরে অন্য ধরনের আক্রমণে হতভম্ব হয়ে পড়েছিল মিয়ানমারের সেনারা। অথচ মিয়ানমারের মোট সেনা সংখ্যা ছিল 25,000 আর বাংলাদেশের মাত্র 2,500। অর্থাৎ জেনারেল ফজলুর রহমানকে লড়তে হয়েছিল 10 গুণ বেশি শক্তিশালী বাহিনীর বিরুদ্ধে। তাছাড়া বাংলাদেশ সেনাবাহিনীও তখনও অংশগ্রহণ করেনি যুদ্ধে, বিডিআর একাই লড়েছে। যুদ্ধ শুরুর কয়েক ঘন্টার মধ্যে রেঙ্গুনের কর্তা ব্যক্তিদের টনক নড়ে। মিয়ানমারের জান্তা সরকারের প্রথম জেনারেল থান শোয়ে 9 জানুয়ারি তড়িঘড়ি করে রেঙ্গুনে নিযুক্ত বিদেশি সাংবাদিক ও রাষ্ট্রদূতদের তলব করে ঘোষণা করেন যে বাংলার সাথে যুদ্ধে লিপ্ত হবার কোনো পরিকল্পনা তার দেশের নেই, যে ভুল বোঝাবুঝির কারণে সীমান্তে সংঘাতময় পরিস্থিতি জন্ম হয়েছে তার নিরসনে তিনি বাংলাদেশের সাথে নিঃস্বার্থ আলোচনার প্রস্তাব দেন। যুদ্ধ থেকে একতরফা প্রত্যাহারের কারণে 10 জানুয়ারি নাগাদ যুদ্ধ স্তিমিত হয়ে পড়ে। বার্মার নিঃস্বার্থ আলোচনার প্রস্তাব গ্রহণ করতে বাংলাদেশ থেকে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল মংডু গিয়েছিল। দাফ যুদ্ধে সবচেয়ে বিরল যে কৃতিত্ব বিডিআর অর্জন করে তা হচ্ছে 0 মৃত্যুহার। 3 দিন ব্যাপী ঘোরতর যুদ্ধে বার্মার তরফে 600 বেশি সেনা এবং নাগরিক নিহত হলেও বিডিআরের একজনেরও প্রাণহানি ঘটেনি, তবে গুলিবিদ্ধ হয়ে আহতের ঘটনা ঘটেছিল। যে কোনো সামরিক অভিযানের ক্ষেত্রে যা বিরল একটা দৃষ্টান্ত, যুদ্ধে বিজয়ের স্বীকৃতি স্বরূপ তৎকালীন সরকার যুদ্ধে অংশগ্রহণকারী প্রত্যেক সৈনিককে অপারেশন নাফ পদক নামে একটি বীরত্বসূচক তাম্র পদক প্রদান করে। ইতিহাসে প্রথমবার বিডিআর সেনাবাহিনীর অংশীদারি ছাড়াই কোনো যুদ্ধে একক বীরত্ব পদক লাভ করে। মিয়ানমার চীনের বন্ধু হতে পারে, তাদের ভান্ডারে আধুনিক অস্ত্র থাকতে পারে, তাদের সেনারা চীনের সঙ্গে যৌথ মহড়া করার কারণে অনেক পারদর্শীও হতে পারে, কিন্তু সম্মুখ সমরে আমাদের সেনা আমাদের সীমান্তরক্ষীরা যেভাবে সাহস নিয়ে বুক চিতিয়ে দাঁড়ায় সেটা তারা কখনো করতে পারবে না। আমাদের সার্বভৌমত্বের উপর কেউ আঘাত হানলে 20 বছর আগে নাফ যুদ্ধে যেভাবে জবাব দেওয়া হয়েছিল আবারও সেই একই ফল হবে। আগের বার 600 লাশ গুনতে হয়েছিল মিয়ানমারকে, ভবিষ্যতে ঝামেলা করলে আরো বেশি গুনবে। এই দেশটা রক্তের দামে কেনা, সম্ভ্রমের দামে কেনা, তার দিকে কেউ হাত বাড়ালে সেই হাত ভেঙে দিতে আমরা মোটেও কার্পণ্য করবো না কখনো। শেষ করছি এই পর্ব। ভিডিও আপ লোগোনে দেখ লি হোগি, ইন্টারেস্টিং লেগি হোগি। দোনো কান্ট্রিও কে উপর হমনে কম্পারিজন দিয়া, কাফি আচ্ছা কম্পারিজন থা। মে আগর বাত করুন ইস টাইম পে বাংলাদেশ কি, বাংলাদেশ এক এসা মুলক হে জো আপনি কান্ট্রি মে বহুত সারি চিজেন নাই লেকে আ রহা হ্যায়, আর বাংলাদেশ কে জো আর্মি কি হম বাত করে, বাংলাদেশ আর্মি কে মামলে মে ভি সবসে আগে যা রহা হ্যায়। বাংলাদেশ আপনি আর্মি কে লিয়ে ভি ও চিজে পারফর্ম কর রহা হ্যায় জো আজ তক উন্হোনে নাহি কি থি। হম মিয়ানমার কি দেখতে তো মিয়ানমার কে আন্দর মার্শাল ল হ্যায়, বাট ফির ভি মার্শাল ল কে টাইম পে পিছলে সাল কে আন্দর বাংলাদেশ কে উপর উন্হোনে কাফি গোলাবারি কি থি। ও মার্শাল ল কে আন্দর হ্যায় বাট ফির ভি ও বাংলাদেশ কে সাথ লড়াই করনা চাহতা হ্যায়, তো উসকা মতলব ভি ইয়ে কি উনকে পাস ভি পাওয়ার হ্যায়। ও এসি কান্ট্রি হ্যায় জিসকে পাস পাওয়ার হ্যায় বাট ফির ভি ও বাংলাদেশ কে সাথ লড়না চাহতি হ্যায়। হালাঁকি চাহিয়ে উনকো ইয়ে থা কি মার্শাল ল লাগে কি কিসি কান্ট্রি কে সাথ উনকো লড়াই নাহি করনি চাহিয়ে, মুলক কে আন্দর ইনস্টেবিলিটি আ জায়েগি, কান্ট্রি কে আন্দর ইনস্টেবিলিটি নাহি লানি চাহিয়ে, বাট উনহোনে ফির ভি ইয়ে হরকতে কি। হম আগর কান্ট্রি কম্পারিজন কে উপর দেখতে তো বিলকুল মিয়ানমার থোড়া সা আগে হ্যায় বাংলাদেশ কে মুকাবলে মে, বাট ফির ভি বাংলাদেশ কো চাহিয়ে কি ও নয়ে সে নয়ে হথিয়ার লে, নয়ে সে নয়ে তাকে দূসরি কান্ট্রিও কে সাথ ও পারফর্ম করে। পিছলে সাল জব হমনে আপকে সাথ রিয়াকশন দিয়া থা জব বাংলাদেশ কে উপর গোলাবারি কি থি মিয়ানমার নে, তো বাংলাদেশ কে আর্মি কি এক হি এক রিকোয়েস্ট থি কি হামারে পাস ফাইটার হেলিকপ্টার নাই হ্যায় আওয়ার বর্ডার কে মামলে মে। আগর ফাইটার হেলিকপ্টার বাংলাদেশ আর্মি কে পাস আ জাতা হ্যায় তো ইয়ে উন জগাহো পে বাংলাদেশ কে লিয়ে কাফি হেল্পফুল হোঙ্গি, জাহাঁ পে বাংলাদেশ কে নর্মাল লোক নাহি যা সকতে, নর্মাল আর্মি নাহি যা সকতি, ক্যুঁকি পাহাড়ি ইলাকে ইয়া তো ওয়ো ফাইটার প্লেনস যা সকতে হ্যায় ইয়া তো ফাইটার হেলিকপ্টার যা সকতি হ্যায়। তো বাংলাদেশ কো চাহিয়ে কি নয়ে সে নয়ে ফাইটার প্লেন লে, ফাইটার প্লেনস লে, ফাইটার হেলিকপ্টার লে, তাকে ইসে বাংলাদেশ কে আগে আনে বারে ওয়াক্ত কে আন্দর আগর লড়াই হতি হ্যায় মিয়ানমার কে সাথ ইয়া কিসি দূসরি কান্ট্রি কে সাথ, দূসরা কান্ট্রি কোন হ্যায় ইন্ডিয়া হ্যায়, আগর উনকে সাথ হতি হ্যায় তো বাংলাদেশ কো আচ্ছি তরিকে সে ফির ওয়াহাঁ পারফর্ম করনা চাহিয়ে আর বাংলাদেশ কো আচ্ছি তরিকে সে ফির রহনা চাহিয়ে। ইসকে আলাওয়া ভি বাংলাদেশ কো নয়ে হথিয়ার লেনে চাহিয়ে আর ও লে ভি রহা হ্যায়, উনহোনে রাশিয়া কে সাথ ডিল কি হ্যায়, তুর্কি কে সাথ ডিল কি, আর রিসেন্টলি উনহোনে জাপান কে সাথ এক শিপ কি ডিল কি হ্যায় জো নেভি কে লিয়ে কাফি ইউজফুল হোগি। ভিডিও আগর ইন্টারেস্টিং লাগি হ্যায় তো ভিডিও কো লাইক লাজমি করিয়েগা, মিলতে হ্যায় নেক্সট ভিডিও মে।